তুমি সাধারণ মানুষ নয়, তুমি অন্যতম একজন মানুষ। তোমার কি আমি আপনার বাগানের চৌকিদারি হইয়ার? আমি তো এটা বুকামি করিয়ার, আমি গাফলতের মধ্যে ছিলাম, আমি তো আপনার উপলব্ধি করতে পারি নাই, যার কারণে তোমার কি আমি বাগানের চৌকিদার নিযুক্ত করাইয়া আমার বাগান তোমার না রক্ষণাবেক্ষণ করাইল ইয়ার। আজটা কি আমি ঘোষণা দিলাম, এই এই ঘরের মধ্যে তুমি বসিয়া এক মাসের আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের আরাধনা করবায়, জিকির আজকাল মধ্যে আমার মুসল তাহবায়, আজ থেকে আপনার বাগানের কর্মকর্তা করতে হবে না, আর বাগানের দেওয়া লাগতো নাই। ওর তোমার বই বই আমি আপনার তোমার বেতন তোমার তনখা বাটা আমি দিয়া যাই মুখই সুবহান আল্লাহ। আমার ভাই এখন দুস্থ হলার মধ্যে হল যে মানুষে আল্লাহরে ধরাই লইছে, তাকওয়া অবলম্বন করে লইছে, খৌফে খোদা কলবের মধ্যে তারি হয়ে গেল। ও মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার ফরজটা কিনে আপনার আরশ তুলিয়া দিব সুবহানাল্লাহ। বুঝা গেছেন ইমাম? তার ঠিকানা আসলো কেন? জঙ্গলের বাগান হলা নেন, আর আল্লাহর কোরআনের কারণে সামান্য একটি হুকুম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মান্যতা করার কারণে হারাম থেকে আপনার বাঁচিয়ে থাকার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তাহলে ই আপনার ফরজ থেকে নিয়ে আসেন তুলিছে, বাদশাহী আপনার তত্ত্বর মধ্যে আপনার নিয়ে বসাই দিছে। একদিন আপনার দলায়িত্ব ব্যক্তি বিবিয়া কইলা এর হন আমরা রসুলিও বিয়াল্লাহ কই গেছে গিয়া ওগুলে বিবাহ দিতায়, তুমি তোমার বন্ধু বান্ধব ভাই এঞ্জল লগে মশওয়ারা করো না, ওগুলো বিয়া খানা লাগাই দেয়। এবেটা কইলো মশওয়ারা খান লগে করতাম রে বাবা, মশওয়ারা করবার তো জায়গা নাই, যার দ্বারা যাই মেয়ে খুশা মারবো, খুশা আছে নি আমরা এটা যে যার দ্বারা যাই মেয়ে খুশা মারবো, বিয়া গোবিন্দ ভাই দুই জিনিস আপনার খোলে বলে করা লাগে, নাইলে সমস্যা মুসলমান হলা ফেলা আছে না। আমার ভাই ওখানে দুস্থ হলার বুঝলো ফল বলে আবদুল্লাহ মোবারক হল লগে আপনার মশওয়ারা করিলে, ও মোবারক হয়ে গিয়া কইলে ও মোবারক বেটা একটা আলোচনার লাগি তোমার সম্মুখে এলাম, বলে কিটা আলোচনা করব, বলে আমার একটা ঘুড়ি বিবাহ উপযুক্ত হয়ে গেছে গিয়া বিয়া আনা দিতাম, বলে দনি যদি শুয়ে চাও, দনি যদি শুয়ে চাও তাহলে সুন্দর যদি সে চাও নাসারাল লগে যাও, সুন্দর যদি সে জামাই ভাইটাই চাও তো নাসারাল লগে যাও, আর ব্রেইনের যদি সে আপনার জামাই ভাইটাই চাও তো ইহুদির লগে যাও, ইহুদিরা ইসরায়েলের ইহুদিরা অতি ব্রেইন ইহুদির সঙ্গে দেও যে তাই আহায় আমদার দেহ ওয়ারতে আপনার তুলিয়া নিবার লাগে ষড়যন্ত্র করলাম বহুত পূর্বে ১৪০০ বছর নবীদের ইন্তেকালের পরে বাচ্চা নজর দিন হচ্ছে বানা তাই একটা ঘটনা আছে ওই জানাই ভাই এখন দুষ্ট করার বুঝলো হল এত সেরা ব্রেইনি যে তুমি যদি বিজ্ঞান চাও জ্ঞানী চাও তাহলে ইহুদি সঙ্গে দিয়া দেও, আর সুন্দর চাও তা নাসারা লগে দেও, আর আল্লাহ ভাইটাই যদি সে চাও দিন ভাইটাই যদি সে চাও জান্নাত ভাইটাই যদি সে চাও আল্লাহ মারিফত ভাইটাই যদি সে চাও তাহলে একজন মুত্তাকি পরহেজগার হ্যাঁ নামাজি হ্যাঁ খোদাবিরু মানুষের সঙ্গে তোমার মেয়েটা দিয়া দেয় ওর কথা দিয়ে আমরা সারি আমাল্লাহ মুল্লাবিরা যদি সবাই নাসারা লোকে দেয় হচ্ছে নাহারি বারিন্দা রিবন জায়গা হ্যাঁ মসজিদ ইমামের কাছে গেছিলাম মশোরা আপনার হে তো আপনার এমন মাতিছে দিদাবু তো করছেন আমেকে মাথা না জানা বিশা আমার ভাই অকল দুষ্ট কলার বুঝলো হল লম্বা মাছ বাক্যে বলে বাকি আছে তো বিভিন্ন লোকের আলোচনা করলাম মোবারকে কিনা আপনার ফয়সলা দিছেন বলে মোবারকের তিনটা কথা কইছেন যে তোর এই সাইজ যদি সেটি আপনার গ্রেড সাইজ যদি সেটি ইহুদি সুন্দর সাইজে নাসারা আর আল্লাহ হইতাম সাইজে মুত্তাকি দিনদার পরহেজগার বলি এহেন মুত্তাকি দিনহার দিনদার পরহেজগার আর কোথায় পাবে এর থেকে বড় পরহেজগার দিনদার মানুষ তো আর কোনো জায়গা তুকাইয়া ভাইটাই নাই ও আপনার মোবারকর সঙ্গে আমরা সুযোগ দিয়া দিলাম সুবহানাল্লাহ এখন বাগানের সুবিধা আল্লাহ বড় থেকে নিয়ে আপনার তত্ত্ব তুলে দিয়েছেন আল্লাহ সম্মান উর্দ সম্মানে তুলে দিয়েছেন খালি শুধু তাই নয় আপনার এই জনাত্ম ব্যক্তি আপনার কুড়ির দামান তো আপনার মানাইতে আল্লাহ দিদাবুল হতরানি হ্যাঁ কত রাখেন ভাই ওর প্রস্তাব লইয়ে আবার তাই নাইছেন বলে হ্যাঁ আমার আমি আপনার তিনটা কথা নিয়ে আমার বিবির সঙ্গে মশওয়ারা করলাম আলোচনা করলাম আমার বিবি ভাই এসালা দিছেন যে আপনি যদি সে আমার প্রস্তাবটা গ্রহণ করেন যে আপনার সঙ্গে আমরা মেয়েটা আপনার সাথে দিলেই যান বলে আমার লোকে ঠাট্টা করতে আমি তো তোমার
জামাইওয়ালা লাখন মানুষ নাই আমার গরুর মধ্যে আমার পানি পড়ে না রাসানি আমি তো তোমার জামাই লাখন মানুষ নাই তুমি তোমার মধ্যে একজন মানুষ তোমার মধ্যে একজন টেকাদার মানুষের সঙ্গে তুমি আমরা তোমার নেতা দেও আমি তোমার বিয়ার উপযুক্ত নাই তুই কুটুমলা হইতো নাই বলে না রে মা আমি দিন থেকে বইয়া রব না তোমার সঙ্গে আমার হই যাও না বিয়া দিতাম বলে ভাই তো তোমার যদি দিন থেকে বইয়া থাকো তাহলে আমি রাজি আছি আমার সঙ্গে দিতে পারো মোবারকের সঙ্গে আপনার দায়িত্ব ব্যক্তির আপনার জুড়ির বিবাহ হয়ে গেল এই বিবাহর পরে যে সন্তান জন্মগ্রহণ করলা সেই সন্তানের নাম হইল কি আপনার আব্দুল্লাহ এই মেয়ের করতে গিয়া যে মেয়ে সতী সাধবী হ্যাঁ পর্দাসি আল্লাহওয়ালা খোদা বিলু যখন সাইন দিলা মেয়েওয়ালা কইতা এই মেয়ের গর্ব থেকে আপনার আব্দুল্লাহর জন্মগ্রহণ যে আব্দুল্লাহ আপনার ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া বোর্ডের সদস্য ছিলেন কই সুবহানাল্লাহ আমার ভাই হল দুস্থ বলার বুঝব হল ঘটনা এবার আল্লাহ ওর ধরনে যে আল্লাহরে লড়াইলে মানুষের স্তর হারো গিয়ে পৌঁছে আর আল্লাহরে লড়াইতে হইলে আপনার স্বভাব কিটা আপনার অনুসন্ধান করা লাগবে স্বভাব কিটা লওয়া লাগবে ওলামায়ে কেরামের সম্পর্ক লওয়া লাগবে ওলামায়ে কেরামের সম্পর্ক গেলে আমরা আল্লাহ ওয়ালা হইব নবী ওয়ালা হইব দিন ওয়ালা হইব দিনের মাসাল মাসলা মাসাইল আপনার শিখবো ডরিয়ত হাসিল হইব ফজাইলের ইলম তো আমরা জমাতের মধ্যে গেলে পাইব যত ফজাইলের ইলম আছে জমাতের মধ্যে গেলে পাওয়া যায় কিন্তু মাসাইলের ইলম জমাতের মধ্যে আপনার অনুসন্ধান হইয়া ফাইদাই নাই মাসাইলের ইলম পাইতে হইলে মাদারিসে ইসলামিয়া প্রয়োজন আছে হকানি রব্বানি ওলামায়ে কেরামত প্রয়োজন আছে আপনারা এখানে আপনার মাদারিসে ইসলামিয়া স্থাপিত হইছে আলহামদুলিল্লাহ আমার ভাই হল দুস্থ হলার বুঝব হল আর আমিও আপনার মতন হিসাবে যদিও দক্ষিণ আইলাম আমাদের কোনায় কোনায় যাই কিন্তু আপনারা মুদ্রসাদ আরে আবার দাওয়াত পাইলাম পূজায় দাওয়াত আসলো আপনারা এখান ক্যান্সেল করিয়া শেষে মাহমুদ আলী সাহেব আমি এই আর চাই না এর আপনার হ্যাঁ কনফার্মমেন্ট হইয়া আপনার তাই ওখান থেকে বার করে যেটা গেছি বলে আমি তো নয়গ্রাম দাওয়াত আসলাম এই নাম্বার আছি না আমার ভাই হল দুস্থ বলার বুজুর্গ হল তো ও মাদারিসে ইসলামিয়া খেদমত যদি সে আপনারা আঞ্জাম দেওয়ার লাগি দেয় এই মুদ্রসার লোক যদি সে আপনার তাল্লুক কায়েম করি লাই দিলে মোহাম্মদ সৃষ্টি করি লাই আল্লাহ পাক পারবার আপনারা যা কোরআন ওয়ালা মানাইয়া দিলেইবা হাদিস ওয়ালা মানাইয়া দিলেইবা আর যখন আমরা কোরআন ওয়ালা হই দিন হাদিস ওয়ালা হই দিন গিয়া দিনের উপরে আমরা চলতাম কিলা আর সঙ্গে আমরা দুনিয়া চলতো কিলা এটা সারা আপনার কি বলি গিয়া দুনিয়ার নেরাম আপনার বাকি থাকবো হ্যাঁ সেও আমরা অনিষ্ট করতে পারবে না আমার ভাই হল দুষ্ট বলার মধ্যে রহল জিকির করা লা ইলাহা মানব জাতিকে আপনার মারা লাগে আপনার কিতাব ভুল করছে না অনেক মানুষ ওরে সে মারছে ও মুসলমানদের মারছে মুসলমানদের আপনার লগে মারছে মানুষ প্রতিষ্ঠিত হয়ে গেছেন গিয়া মানুষ প্রতিষ্ঠিত হইয়া মজলু হইয়া একদিন যুদ্ধ ক্ষেত্রে সেই ভাষায় আপনার দনুকর তার করিয়া বন্দে করে নিয়েছেন আর কইছেন যে ভাষটা জালিম তোরে বন্দে করলাম অনেক মানুষ ওর উপর অত্যাচার করছো অনেক নারীদেরকে আপনার হত্যা করছো অনেক পুরুষ জাতিকে হত্যা করছো আজকে শেষ সময় করে আপনার দর্শি নিষ্ঠাত্মূলক শাস্তি দিয়ে আপনার করে দুনিয়ার জমিন থেকে তিলে তিলে কষ্ট দিয়ে বিদায় দেব ও মুসলমান আল্লাহর বান্দারে বান্দারিয়া আজমিরের দেবর মতো আপনার দেহ তৈরি হইয়া সেই দেবর ভিতরে আপনার ঢুকাইয়া কোমরের মধ্যে বসাইয়া আসুলার উপরে আপনার ভাইয়া নিচর দিকে আপনার অন্তে আপনার অগ্নিকুণ্ড আপনার প্রজ্বলিত করে দিলা প্রজ্বলিত করলা দাও দাও করিয়া বেঙ্গলের যখন লাড়ি কাঠার মধ্যে আপনার অগ্নি স্পষ্ট করল ও এর মাঝে আপনার আল্লাহকে আপনার বুঝাইল দেব দেবীরে ডাকিল হইল হে দেব দেবীরা দুনিয়ার জমিন আমি অপেক্ষা
আমি তোমাদের বুঝাই ছিলাম আজকে তো মুসলিম সুন্দর আমাকে মন্দি করেন আমার দেবর ভিতরে আইয়া নিচের দিকে আপনার অগ্নি জ্বালাইলো আমাকে শেষ সময় রক্ষা করো আমি তোমাদের এবারে বন্ধ থেকে বসছি কোন দেব যদি আপনার ডাকে সাড়া দেয় নাই এর বলে কইরে হে বিক্রাদি আমি রাস্তা বসছি আমার বাঁচাও কেউ তো ডাকে সাড়া দিল না এর পরে আমি মায়ুর যখন হয়ে গেল কইল অগ্নিকুণ্ড রে আমি তো অগ্নি পূজক ছিলাম আমি তোমার পূজারি ছিলাম তোমার আরাধনা আবার উন্মুখ থেকে পড়ছি অগ্নিকুণ্ড আমার নিচে তুমি কেন দাও দাও বলি আপনার গেল রায় আমার শেষ সময় রক্ষা করো কোন আপনার কেউ তো তাকে সাড়া দেয় নাই অবশেষে আপনার এই একমাত্র দিদার মধ্যে গেছে গিয়া আমার নিবিদিল্লাহ যে মানুষ আপনার বালাই লাগিয়ে আপনার চেষ্টা করবো বালাই নিয়োগ করে লাগিব আল্লাহ পাক করবো ঠিক আছে দিনের সঠিক সময় বুঝে তারা দান করিয়ে দিলে এইবার সঠিক দিশা আই গেছে গেলে করে ভিতরে লাগিয়া এরপরে হয়েছে আল্লাহ আমি তো দুনিয়ার জমিনে বড় গুণাগার অগ্নি পূজা করলাম যুক্ত পূজা করলাম পাথর পূজা করলাম গাছের পূজা করলাম দেব দেবীর পূজা করলাম আল্লাহ আমার এই ভুল বিপদ থেকে রক্ষা করো আমি কোনোদিন তোমাকে আল্লাহ বলে ডাকলেই নাই আমি তোমারে কোনোদিন আল্লাহ বলে স্বীকৃতি দেই নাই শেষ সমান্তরন্ত স্থল থেকে তোমাকে আল্লাহ বলে ডাক দিয়েছি মওলা আমার শেষ সময় আমি তুমি রক্ষা করো এরপরে আল্লাহ পাক পরবর্তীকার পুত্র যশোর মধ্যে এসে গেল কেবলমাত্র ডাকটা অনুভব করতে পারছে আর কোনো কিছু আপনার অনুভব করতে পারে নাই ঘূর্ণিঝড় আইয়া আপনার ডেকটারে অন্যত্র শূন্য তোলা মারি অন্য রাজা শুনি আপনার পৌঁছে দিছে আগুন নিভে গেছে গিয়া মেঘ দিয়া সেই জায়গার মধ্যে পড়ার বাদে দেখ পড়ার দিন সকালে সেই জায়গার মানুষ হল আপনার জড়ো হয়েছে আমি কইছেন আসানো একটা কোটা স্তম্ভিত হয়ে গেলা এত মোটা দেখ কোথায় থেকে আর দফেও করতাম না সার্চ করতাম না জেন দিয়াম না ফেলাই রাখেও করতাই না বলা হয় তো তুমি বোঝাতে পারে কেউ বুঝতে আপনারই কোনো জিনিস থাকতে পারে কেউ বুঝতে বোমাও থাকতে পারে বিভিন্ন মত পোষণ করার পরে কইলা না না এটা ভাঙ্গে দেখলে এটা এটার ভিতরে কি আছে এটা ভাঙ্গে দেখা হইল পূর্ণিমার চন্দ্রের মতো চেহারা ওলা একজন জোয়ান মানুষ এই জায়গার মধ্যে আপনার দেখতে পাইলা কইলারে তুই নি দেবর মধ্যে আমায় দিলা কইল রে ভাই আগে তোমরা পরিচয় দেও পঞ্জাব মানুষ বলে আমরা খ্রিস্ট ধর্ম অবলম্বী মানুষ ও হে মনে মনে কইল বড় করে কইলে তো বাগর বয় মনে মনে কইল দাও আমার দানো শান্তি হইছে যদি কিন্তু আমরা মুসলমান হইতা যে যেন বাগর কয় অন আবার রাইট হয় ওলা নানি মা কইল আমার মনের মধ্যে শান্তি হইছে মেন আপনার উদ্দেশ্য আপনার ব্যক্ত করেন না বলে এটা তুই আমাইলে গিলা রে বলে আমি মুসলিম সুন্দরা তোমার দিয়ে গেছিলাম আমি এক দেশের ভাষা মানুষরূপে জন্ম অত্যাচার করছি মুসলিম সিন্ধরা তোর মধ্যে বন্দী হয়েছি আমার মুসলিম সিন্ধরা মধ্যে হরিয়ানা ডেকের ভিতরে ঢুকাইয়া জ্বালাইয়া চাইছে মারি নেই তো আমি মানে চেষ্টা প্রচেষ্টা চালাইছি কিন্তু বিফল হয়েছি অবশেষে যখন আমি আমার আল্লাহ হইয়া দুনিয়ার জমিন ডেকর ভিতরে থেকে আমার আল্লাহ হইয়া ডাক দিছি তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমার ডাক সরা দিছেন একটা ডাক আমার সত্য আইয়া খানোর মধ্যে আইয়া পৌঁছিছে এরপরে আর কোনো কিছু বলতে পারি না ও মানুষের বইলা রে খাই খাই যে তুফান দিছে ও তুফানে ডেকি পানি আপনার ও ওর পালাইছে আর ও ডেকর ভিতরে আপনার মানুষ গুয়া ও সুবহান আল্লাহ ইন আমরা হাজার হাজার দর্শক মন্ডলী ছিলাম যেমনি এই বেটার আমরা এই ওয়াকিয়ায় ঘটনায় গো শুনলাম সারা মানব জাতি আমরা এক বাক্য পড়ে লালা আল্লাহ নামাজ পড়ে না শুধু খায় মদ খায় দিনা করে দুঃখ দিলে গায় তা তো
সঙ্গে পরে আর নারাজনে পরে যত যা সমস্যা তার মধ্যে থাকে সংগঠিত আল্লাহর বান্দার বান্দিরা যদি আল্লাহর দরবারে তওবা করে যায় বালা মানুষ হইলেই তো যায় আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ পাক পরবর্তীকালে মনে করে তো আল্লাহ পাক পরবর্তীকালে আলেমা কইতে তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা মার্জনা করে দিবেন আমি সুবহানাল্লাহ আযা রাব্বুকুম আন ইউকাফিরানকুম সাইয়্যাতিকুম আল্লাহ পাক পরবর্তীকালে আলেমা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেনা ওয়াইদখুলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আর এমন একটি জান্নাতের মধ্যে তোমাকে আল্লাহ প্রবেশ করাইবা যে জান্নাতের নিচে দিয়ে আল্লাহর নহর সমূহ প্রবাহিত আছে সুবহানাল্লাহ আমার ভাই অবস্থ বলার বলে কহল দান যে তোরা প্রমাণী দুনিয়ার জমিন করি আল্লাহ হুকুম যদি সে মানে লাগাই কোরআনের আদর্শ যদি সে আদর্শ হয়ে যায় গুনাহে আল্লাহ গুনাহ রূপে অবশত কইয়া আল্লাহ দরবার যদি সে আপনার তওবার হাত দিয়ে বাড়াই দেয় হাদিস শরীফ হমিদ যাই যে তাই মিনাস জামবি কামাল্লা জামবালা হো যে মানুষ দুনিয়ার জমিন তওবা হয়ে যাইব আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ তাআলা মানুষ মানে এই দুনিয়ার জমিন আপনার রাব্বা সুবহানাল্লাহ হ্যাঁ গুনাহ থেকে পাক সাফ করে দিলাইবা আমার ভাই যখন সুস্থ বলার বুঝলো হল যত গুনাহ করি আমরা কিন্তু না উপলব্ধি করতে পারি না যে আমরা গুনাহগার না প্রমাণে করি আমরা উপলব্ধি করতে পারি না যে আমরা না প্রমাণ কিতার লাগে মন চাই না কারণটা কিটা ইয়া এনাই কিনা আমরা কাছে আমরা ফিলিং নাই ইয়া এনা আমরা কাছে নাই ইয়া এনাই কিন্তু যে আমরা কাছে থাকতো হ্যাঁ যে আল্লাহ আমি নামাজ ভরিয়ান না আমি মিসামত মাতিয়া আমি দুঃখুদি লাগাইয়া আমি শুধু খাইয়া মদ খাইয়া আল্লাহ আমি মুদরসা মসজিদ দেখুন তার দাঁড়িয়ে দিন হ্যাঁ আমি শৈল্যর খেলার হচ্ছে শৈল্যর গর্মিয়ে আমার ভাই হয়তো বলার বুঝুর ফল দুনিয়ার জমিন চলাফেরা করিয়া সেই গর্মি সেই হারারত সেই শক্তি সেই জনবল সেই ধনবল একদিন দরিত হয়ে যাবে গুড়ায় গুড়ায় দরিলেইব হাঁটুর মধ্যে ধরবো সবুজ ধরবো কমর ধরবো এর বাদে আপনার বুঝাইব আর বারোর ছবি জায়গা হইব আর ওই সময় বলবো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আর আল্লাহ আমার চাইতাম না আমরা জানাই দুনিয়ার জন্য চলিয়া এখানে তো নাম চলা না এর ভিতরে অন্তর্নিহিত আরো কিছু জিনিস আছে আমরা তো আপনার লেফাফা ঠিক আছে পাঞ্জাবি ওড়িয়া টোকিও মাথাত আছে হ্যাঁ মোটামুটি নামাজ পড়িয়া আলহামদুলিল্লাহ এখন আমি বলছি নামাজের প্রবণতা বাড়িছে নামাজের ওয়াজ প্রথম করা লাগে নামাজই আলহামদুলিল্লাহ দুনিয়ার জন্য নহর হয়ে গেছে নামাজের কোনো অভাব নাই কিন্তু আপনার ভিতর আপনার আপনার ঠিক নাই পাক্কা নামাজি মানুষ দেখবে আপনার ইন্টারেস্ট দরকার আছে আপনার আছে না বিশ্বাস ডিরেক্ট দেখানাতে ইনডিরেক্ট আছে ইনডিরেক্ট বলুইনি আপনারা ব্যাংকও আছে ডিরেক্ট বলে বলবো আপনার গা টেকা চিন্তাই আপনার শরীর খাওয়া টেকা চিন্তাই আপনার দান দানুয়া টেকা দেওয়া জমিনি দ্বারা রাখিয়া খাওয়া ও ভাই জমিনি দ্বারা রাখিয়া খাওয়া যায় নাই এখন আমি বলি জমিনি দ্বারা দ্বারা আমরা রাখিয়া খাই আল্লাহ পাক পরবর্তী বলে জমিনি দ্বারা রাখিয়া দ্বারা ভাত খাই ইদারা রাখা ধরা এখন সহি ইদারা কোনগুলা এই মাসলাই গান আমরা শিখতে হইলে ওলামা কেরামের দ্বারা সওয়াল লাগবে আইয়া জিজ্ঞাসা করা লাগবে যে হুজুর যে আমরা সহি আমরা তরিকায় জমিন রাখলে এই তরিকটা কিলা হইব এই জমিন রাখার ফেসলাটা কিলা হইব মাসলা আমার হাতে দিয়ে আমার ভাই অবস্থ বলার সঠিক জিনিস আমরা ভাই নয় কিন্তু অনেক গোলামাই কেরামর দ্বারস তৈরি হয় এখান থেকে আমরা এরাজ করে হরিয়া তো বাঁচিয়া থাকবো আমার ভাই অবস্থ বলার মধ্যে কোনো হলো এটা ডাল লইল এটা আনছি দেয় এটা গুন্ডা জানাই না মানুষরা খালি আড়াই রাখতে চায় মাথা আছে না বিশ্বাস আমার ভাই হল দুস্থ হলার বুজুর হল তুমি চলো এবারে সাথিয়া চলো কোনো অসুবিধা নাই কিন্তু ইন্না বাসারা আপনিকাল আসাদিন আল্লাহর দ্বারা বড় কঠিন দ্বারা একদিন আল্লাহ পাকড়ের মধ্যে আমরা পড়বো আমার ভাই হল দুস্থ হলার বুজুর হল সেই দিন কোনো বস্তি আপনার নাম দিব নাই আবুল হবে হ্যাঁ কইতো আমি তো আমার মালর দরি হামনার দরিয়ায় আমার অলাদ আছে আমার সম্পদ আছে মাল আছে আমি তো বাঁচি দেখবো হ্যাঁ নবীদের বৌদ্ধ থেকে আমি বাঁচি দেখবো নাইন বৌদ্ধ দিয়া আমার কোনো ক্ষতি করতে পারত নাই আমার ভাই হল দুস্থ হলার বুজুর হল আবুল হবে ওই তো তাপ দিয়ে দা তাম্বা কিয়া দা আবিলা আগমতা আবুল হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় মক্কা সাহাবা বলতো কিয়া
La ilaha illallah Muhammad.
মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার ভাই ও দোস্ত আমার প্রতি কবুল এরার লগে যদি সে আমার সম্পর্ক লাগাই হ্যাঁ এরার লগে যদি সে আমার মোহাম্মদ আর নিদর্শন দুনিয়ার জমিনে ওই যায় গিয়া হ্যাঁ তাহলে আল্লাহ পাক পরবর্তীকালে বলবেন এই দুনিয়ার জমিনে সঠিক পথ পাইয়া আমরা সলাভিরা করতাম পারব সঠিক রাস্তা লইয়া আমরা সলাভিরা করতাম পারব ইনশাআল্লাহ তালিবুল ইলম আর উলামা কেরামের খেদমত করার লাগি আমরা তৈরি আছি ইনশাআল্লাহ জেলা সাহাবায়ে কেরামের করছে জেলা আনসারী হলে মুহাজিরের খেদমত করছে আল্লাহ তৈরি আছি ইনশাআল্লাহ এই মাদ্রাসা তালিবুল ইলম জাহির হইলে আর তালিবুল ইলম খেদমত করলে হ্যাঁ খান্নান সাহেব মরহুম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মাকুলা একটু আছে স্বল্প সময়ের ভিতরে খাওয়া সম্ভব হইছে না কইলা মানে হল্লা মানে তালিবুলের জাহির হইলে আপনার ফায়দা কি যাওয়ার দুনিয়াতে আমরা আর দৃষ্টান্ত দুনিয়া ফায়দা দুনিয়া আমরা দেখে রইবা গিয়া যে খালি দিলে কোন মানুষ যদি সে হ্যাঁ ইলমে দিনর বা তালিবুল ইলম খেদমত করে তাহলে ফায়দা দুনিয়া জমিনে হাকিরা হইব লম্বা মার যাও আমার ভাই ও দোস্ত বলার দূর হল আমি আয়াত পড়ে যাও আপনারা সামনে আলিয়াল মাল আয়াত পড়ো মাল ও মালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম খায়ল কেন করতেন সন্তান সন্ততিয়ে মালের দনে আপনার তোমার আপনার নিস্তার দিতে পারবে না ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম যার আত্মা আল্লাহ ওয়ালা হয়ে গেছে গিয়া যার আত্মা নবী ওয়ালা হয়ে গেছে গিয়া যার আত্মা কোরআন ওয়ালা হয়ে গেছে গিয়া হ্যাঁ ওলামা ওয়ালা হয়ে গেছে গিয়া ওলি ওয়ালা হয়ে গেছে গিয়া সেই আত্মা কাল কিয়ামতের দিন ভয়ঙ্কর শাস্তি থেকে ভয়ঙ্কর বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারবে অন্যথায় কোনো জিনিস তোমার আপনার বাঁচাইতে পারবে না এর লাগি আমার ভাই যখন দুস্থ বলার গুরু হল আমরা তৈরি আছি ইনশাআল্লাহ মাদ্রাসার খেদমত লাগিয়া হ্যাঁ আমি এর বিরুদ্ধে বিদ্যা আপনার একটা আরজি আপনার কাছে উপস্থাপন করতাম ওই একটা কথা কই মার কইতাম না ভাই এখন দুঃখ বলার উদ্যোগ হল আমি তো চান্দা করে যা আমার বুঝে স্যার প্রচুর টাকা চান্দা করে বুঝে নাই আপনারা কাছে সামাজিক একটা আর্জি রাখতাম এই অঞ্চলের মধ্যে অনেক দৌলতমন মানুষ সকল ভাই এরকম আছে যে এ হাজার টাকা করিয়া দর্শন ভাইয়ে দর্শন আর তো দেওয়ার ভাই দর্শন আপনার দাঁড় করার লাগিয়া ইলমে হাদিসর ইলমে দিনর ইলমে কুরআনর খেদমত আঞ্জাম দেওয়ার লাগিয়া তোমার জীবন সবাইতে গিয়া দর্শন ভাইয়ে 10,000 কোটি টাকা এক লগে আপনি দেয় এত নাম তো বলি না এক লগে আপনি দিয়ে দেবাও করে দিবা আমার কথা দিও না করে দিবা ইনশাল্লাহ এটা কোনো মর্দা মুজাহিদ আছে নি যে আমি আমার জীবনের সময় দেখিয়া ইলমে কুরআনর খেদমত আঞ্জাম দেওয়ার লাগিয়া 1,000 টাকা দিতাম নাই ভাই